ফুরফুরি নগরে গহীন জঙ্গলের মাঝে এক পুকুরের নিকট বাস করত একটি রাজহাঁস ও তার পরিবার। অভাব অনটনের মধ্য দিয়ে কোনো মতো তাদের সংসার চলছিল। হ্যাঁ গো কর্তা, শুনছ? হ্যাঁ হ্যাঁ, শুনছি তো শুনছি। সেই তো বিয়ের পর থেকে শুরু হয়েছে, এখন অব্দি তো ভাঙ্গা কেচেরটা বাজিয়েই যাচ্ছ। তোমার এই ভাঙ্গা রেকর্ডটা শুনতে শুনতেই তো জীবন পার করতেছি। এই ভাঙ্গা টেপ রেকর্ডারের কথা তোমার ঘরে বসে শুনতে হবে না। ঘরে যে কোনো খাবার নেই সেই হুঁশ কি তোমার আছে বাবু? আমার যদি সেই হুঁশ না থাকতো কিন্তু, তাহলে তোমাদের জন্য কি আর আমি এত চিন্তা করতাম নাকি বলো দেখি। যাই হোক কর্তা, ঘরে কোনো খাবার নেই, মেয়ে দুটো না খেয়ে আছে, মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। সেটাই তো চিন্তার বিষয় গিন্নি, আমরা না হয় না খেয়েই থাকলাম, কিন্তু মেয়ে দুটোকে তো আর না খাইয়ে রাখা যায় না বলো দেখি। যাই যাই দেখি কোনো খাবার আনতে পারি কি না, তুমি আমার এই মেয়ে দুটোর দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে কর্তা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এইদিকে রাজহাঁস খাবারের সন্ধানে বনের এক পুকুর থেকে অন্য পুকুরে খাবারের খোঁজ করতে লাগলো, কিন্তু কোনো পুকুরে পর্যাপ্ত খাবার পেল না। হ্যাঁ গো কর্তা, এভাবে আর কতদিন চলবে? দিন দিন না কে দুটো তো রোগা হয়ে যাচ্ছে। সেটাই তো গিন্নি, সেটাই বনের ভিতরে যে পুকুরগুলো ছিল সেটাতে তো আর মাছি নেই, কি যে করি। ভাবছি কালকে না হয় বনের আরো গভীরে চলে যাব, গিয়ে দেখবো বনের ওই ভিতরের পুকুরগুলোতে কোনো খাবার পাওয়া যায় কি না। কিন্তু বনের ভিতরের দিকে তো অনেক জন্তু জানোয়ার আছে। সেটা নিয়ে আর তোমাকে অযথা চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না গিন্নি, কিছুই হবে না আমার। পরের দিন সূর্য ওঠার সাথে সাথে রাজহাঁস বেরিয়ে পড়ল। আস্তে আস্তে রাজহাঁস বনের ভিতরের দিকে যেতে লাগলো প্রচুর খাবারের আশায়। যেতে যেতে একটি পুকুর দেখতে পেল, পুকুরে মাছ দিয়ে ভর্তি। রাজহাঁস অনেক খুশি হয়ে গেল। অনেকদিন পরে বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারবো, এই মাছগুলো পেলে বেশ কয়েকদিন আর আমাদের কোনো অভাবই থাকবে না। কথাগুলো বলছিল আর রাজহাঁস মনের আনন্দে মাছ ধরছিল। হঠাৎ এগো বাচ্চাগণ, এ বনের ভিতরে কি আজ আর তোমার রক্ষে নেই, আমাকে মেরো না, মেরো না শেল ভাই, প্লিজ আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে মারলে আমার পরিবার, আমার ছোট ছোট দুটো বাচ্চা কি হবে বলো, বলো না, বলো না শেল ভাইয়া, কে দেখবে, কে দেখবে আমার পরিবারকে, প্লিজ আমাকে মেরো না, মেরো না শেল ভাইয়া। এই কথাগুলো অনুনয় বিনয় করে বললেও রাজহাঁসের শেষ রক্ষা হলো না, দুষ্ট শিয়াল রাজহাঁসটিকে খেয়ে ফেলল। সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও রাজহাঁস ঘরে ফিরল না। হ্যাঁ রে মা, কিছুক্ষণ পরে তো রাত হয়ে যাবে, তবুও তোর বাবা ঘরে ফিরল না কেন? বাবাকে নিয়ে এত চিন্তা করো না, তো চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই দেখবে বাবা ঘরে ফিরে আসবে। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, বাবা এলো বলে। না রে মা, আমার গাটা কেমন জানি ছমছম করে উঠছে, ভয় লাগছে, নিশ্চয়ই তোর বাবার কোনো বিপদ হয়েছে, তা না হলে তো তোর বাবার দেরি হওয়ার কথা না। না মা না, বাবার কোনো বিপদ হতে পারে না, চলো তো মা চলো, রাত হয়েছে ঘরে চলো, বাবা নিশ্চয়ই চলে আসবে। এই কথা বলে সবাই ঘরে চলে গেল। আর পরের দিন
দাদা বাবু, তুমি আমাদের পেলে কোথায় চলে গেলে? আমরা এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? কোথায় গেলে কর্তা বাবু? ফিরে এসো, ফিরে এসো প্লিজ। এভাবেই কেটে গেল কয়েকদিন। তবুও রাজহাঁস ঘরে ফিরল না। এদিকে তাদের ঘরে খাবারও নেই। মা, ও মা, মা কই গেলে? হ্যাঁ রে মা, আমি ঘরে। কিছু বলবি? মা একটু বাইরে এসো না। হ্যাঁ রে মা, বল। মা এভাবে আর চলতে পারে না, বাবা তো নিরুদ্দেশ, তাই বলে এভাবে আর কতদিন? ঘরে তো খাবারও নেই, বোনটা আমার কাঁদছে। কি করবো রে মা, আমাদের পুকুরে তো কোনো মাছও নেই, কি করি বলতো? এই দুঃখ আমি কাকে দেখাই? হে সৃষ্টিকর্তা, তুমি কি আমাদের দুঃখ দেখো না? আর কতদিন কষ্ট দিবি আমাদের? মা শোনো, সৃষ্টিকর্তা আমাদের হাত পা সবই দিয়েছে, আমাদের কাজ করে খেতে হবে, বসে থাকলে আর চলবে না, কোনো না কোনো কাজ করতেই হবে। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, কিন্তু তুইও তো না খেয়ে আছিস, কিভাবে তুই মাছ ধরতে যাবি? পারবো মা, পারবো। তোমার মেয়ে অনেক বড় হয়েছে মা। এই কথা বলে রাজহাঁস ছানা মাছের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো। রাজহাঁস ছানা এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ খুঁজেই চলেছে, কিন্তু একটি মাছও পেল না। ক্লান্ত হয়ে পুকুরের কাছে গাছের তলায় বসে রাজহাঁস ছানা কান্না করতে লাগলো। হে সৃষ্টিকর্তা, তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? ঘরে আমার মা বোন না খেয়ে আছে, এখন পর্যন্ত একটা মাছও পাইনি, কি খাবে আমার মা বোন? ঠিক সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক টুনি পাখি। রাজহাঁস ছানার কান্না শুনে টুনি পাখি গাছের ডালে বসে পড়ল। কে গো বাছা, তুমি এই পুকুর পাড়ের কাছে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি বড়ই হতভাগা গো টুনি পাখি, আজ বেশ কয়েকদিন যাবত আমার মা বোন না খেয়ে আছে, এসেছিলাম পুকুরে মাছ ধরতে, একটি মাছও পেলাম না, কি করে ঘরে ফিরবো আমি? ঘরে তো মা বোন না খেয়ে আছে, তাই বসে বসে কাঁদছি। তুমি তো একটা ছোট্ট ছানা, তুমি কি করে মাছ ধরতে পারবে বলো শুনি? আর এই সমস্ত পুকুরে তো এখন মাছও নেই, আর তুমি কেন এসেছো? তোমার কি বাবা নেই? বাবা তো ছিল, কিন্তু বেশ কয়েকদিন যাবত বাবার কোনো খোঁজ নেই, এই বনের ভিতরেই মাছ ধরতে এসেছিল, আর বাড়ি ফিরেনি। হায় উপরওয়ালা, কি হলো গো টুনি পাখি? তুমি ফুরফুরি নগরের পুকুর পাড়ে যে রাজহাঁস বাস করতো তারই ছানা বুঝি? হ্যাঁ গো টুনটুনি, তুমি আমার বাবাকে চেনো? আমার বাবাকে দেখেছো? হ্যাঁ গো বাছা, চিনি, কিন্তু তোমার বাবা তো আর ঘরে ফিরবে না। কেন গো টুনি পাখি, কেন ফিরবে না আমার বাবা? কি হয়েছে আমার বাবার? তোমার সাথে কি আমার বাবার দেখা হয়েছে? বলো না, বলো না টুনি পাখি। হ্যাঁ বাছা, তোমার বাবাকে আমি দেখেছি বনের ভিতরে আরেকটি পুকুরে, যেখানে অনেক মাছ আছে। তাহলে আমাকে সেখানে নিয়ে চলো, আমার বাবার কাছে যাব আমি। টুনি পাখি নিয়ে চলো না। আচ্ছা চল, কিন্তু বড়ই সাবধান, সেখানে এক দুষ্ট শিয়াল বাস করে, খুবই সাবধানে সেখানে যেতে হবে, কোনো প্রকার শব্দ করা যাবে না। তুমি যদি এই কথা মানো তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমার সব শর্তে রাজি, চলো সেই পুকুরে যেখানে তুমি আমার বাবাকে দেখেছো, চলো টুনি পাখি চলো। Thank you.
তোমার বাবা, দুষ্ট শিয়াল তোমার বাবাকে খেয়ে ফেলেছে। এই কথা বলে সেই দিনের সমস্ত ঘটনা খুলে বলল। জানো রাজহাসনা, আমি ছাড়া সেদিন কেউই ছিল না এই পুকুরের কাছে। তোমাদের জন্য তোমার বাবা মাছ ধরছিল। তোমার বাবা শিয়ালের কাছে অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু শিয়াল কোনো কথাই শোনেনি। আমি ডালে বসে সমস্ত কিছু দেখেছি, কিন্তু দুষ্ট শিয়াল তোমার বাবাকে খেয়ে ফেলেছে। আমি তো একটা ছোট্ট পাখি, আমার বা কি আর করার ছিল বলো? এসব তুমি কে বলছো টুনি আন্টি, কে বলছো? কেঁদো না মা, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো? এই সময় ওই দুষ্ট শিয়ালটা ঘুমে অচেতন, ও আর এখন উঠবে না। এখন নাও তো বাছা, নাও পুকুরে নেমে কিছু মাছ ধরে নাও। এই তো অনেকগুলো মাছ ধরা হয়েছে, চলো তো বাছা চলো, এবার তোমাকে এগিয়ে দিয়ে আসি। এরপর রাজহাসছানা আর টুনি পাখি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আমি আমার বাবার মৃত্যুর কঠিন প্রতিশোধ নেব। আমি ওই দুষ্ট শিয়ালকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ওই দুষ্ট শিয়ালকে। আমি ওই শিয়াল আমাদের সবাইকে এতিম করে দিয়েছে। কোন তুই ঠিক কথা বলেছিস, আমিও আছি তোর সাথে। যে আমাদেরকে এতিম করেছে তাকে আমরা কখনোই ছাড়বো না, কখনোই না। তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। হাসছানা, আমিও আছি তোমাদের সাথে। তোমার বাবা আমার খুবই ভালো বন্ধু ছিল। আমিও আমার বন্ধুর মৃত্যুর কঠিন প্রতিশোধ নিতে চাই, কঠিন প্রতিশোধ। শোনো হাসছানা, দুষ্ট শিয়াল কিন্তু খুবই চালাক, খুব সাবধানে আমাদেরকে এগুতে হবে। যেই কথা সেই কাজ। পরের দিন হ্যাগো শিয়াল ভাই, এভাবে পড়ে পড়ে ঘুমালে কি আর চলবে? এই এই টুনি পাখি, যাতে যা কানের কাছে এচর পেচর না করে এখান থেকে চলে যা দেখি। সারাদিন পড়ে পড়ে ঘুমালে চলবে? পুকুরের কাছে দেখো তিনটে রাজহাঁস। আরে আরে, এ কি বলছো টুনি, কোথায় কোথায় সেই রাজহাঁস? তুই তো খুব ভালো একটা খবর দিলি রে টুনি পাখি, আমার বলু বলু শোনা টুনি পাখি, সেজন্যই তো তোকে এত ভালোবাসি রে আমি। আয় আয় একটু, তোকে একটু আদর করে দেই। আমাকে আদর করতে হবে না গো, তোমার ভালোর জন্যই বললাম। এই খুবই ভালো পাখি রে সোনা পাখি, গুলুমুলু পাখি আমার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, পেটে পুরে রাজহাঁস খাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আর পড়ে পড়ে ঘুমাবো। কি আনন্দ আকাশে বাতাসে। এই কথা বলে শিয়াল রাজহাঁসের স্ত্রী ও ছানাদের উপর ঝাঁপিয়ে পড়ল। অমনি রাজহাঁসগুলো উড়ে গিয়ে কিছুটা দূরে সরে গেল, আর দুষ্ট শিয়াল রাজহাঁসের পেতে রাখা ফাঁদে গর্তের মাঝে পড়ে গেল। আরে আরে, এটা কি হলো, কি হলো এটা? না না না, আমি এটা মানি না, না মানবো না, কখনোই না, না আমি এটা মেনে নিতে পারবো না। দেখলাম তো শুকনো আর হয়ে গেল কিনা গর্ত, কি হবে এখন আমার? বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, প্লিজ প্লিজ ক্ষমা করো আমাকে, বাঁচাও বাঁচাও, ক্ষমা করে দাও আমাকে, আমাকে কেউ তো তোলো, আমাকে উপরে তোলো। তোকে তুলবো রে শয়তান বাটা শিয়াল, সেদিনের কথা কি তোর মনে আছে? তুই আমার বন্ধু রাজহাঁসকে মেরে ফেলেছিস শয়তান। ওরে টুনি,
এই ছিল তোর মনে? পাশালি রে টুনি, পাশালি, তুই তোর মায়ের জালে আমাকে পাশালি। ওকে ফাঁদে ফেলার জন্যই তো এই প্ল্যান করেছি। তুই আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছি। তোকে অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু তুই কিছুতেই শুনিসনি। আজ তোকে এই গর্তে ফেলে মেরে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। না 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 ছানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই ভুল করব না। মেরো না, মেরো না আমাকে, বাঁচাও। অনেকদিন আগের কথা, এক ঝিলের ডাঙায় বাস করত এক জোড়া হাসাহাসি। হাসা, বৃষ্টির পর ঝিলে নতুন পানি হয়েছে, চলো আমরা গিয়ে একটু নতুন পানিতে নেমে একটু শান্তি করে ঘুরে আসি। হ্যাঁ হাসি, চলো চলো, ঘোরাও হবে আর সেই সুযোগে কিছু খাবারও খাওয়া হবে। হাসাহাসি সেই ঝিলের জলে মনের আনন্দে ঘোরাফেরা করতে থাকে। হাসা, মনে হচ্ছে আমার ডিম পাড়ার সময় হয়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি আমাদের বাসায় চলো। ঠিক আছে, চলো তাহলে হাসি, বাসায় ফিরে যাওয়া যাক। হাসাহাসি তাদের বাসায় ফিরে যায়, আর হাসি একটা ডিম দিতে সক্ষম হয়। দেখো হাসা, দেখো আমি কি সুন্দর একটা ডিম দিয়েছি, ডিমটা কেমন চকচক করছে না? হাসি, তুমি কি ডিমটাকে ডিম হিসাবেই দেখছো? তুমি ডিম হিসাবে এটাকে না দেখে একটা ছানা হিসাবে দেখো। ঠিকই বলেছো, একটা ডিম মানে আমরা একটা ছানার বাবা মা হয়ে গেছি, তাই না বলো? তোমার ডিম পাড়া শেষ হয়ে গেলে তা দিয়ে যখন ছোট ছোট ডিম থেকে ছানা বের হবে তখন কত মজা হবে, তাই না হাসি বলো? হ্যাঁ গো হাসা, হ্যাঁ অনেক মজা হবে, আমরা আমাদের ছানাদেরকে অনেক আদর যত্ন করে বড় করব। যখন আবার আমাদের বয়স হয়ে যাবে তখন আমাদের ছানারা আমাদেরকে দেখাশোনা করবে, তখন বৃদ্ধ বয়সে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এভাবে আনন্দে কাটছিল হাসাহাসির সুখের সংসার। হাসিও একে একে 10-10টা ডিম দেয়, আর তারপর আমার তো ডিম দেয়া শেষ, এখন তো তা দেয়ার পালা, তা দেয়া হলেই আমি আমার ছানাদের দেখতে পারবো। হাসি, তুমি ভালো করে ডিমে তা দাও যেন আমাদের একটা ডিমও নষ্ট না হয়, আর কটা দিন পরে আমাদের সুন্দর সুন্দর ছানারা আমাদের সাথেই থাকবে, ভাবতে যে কি ভালো লাগছে আমার। এভাবে কেটে যায় বেশ কিছুদিন, আর হাসিও 10-10টা ছানাকে ফুটিয়ে বের করে ফেলে। আমাদের হাসাহাসির সংসার আজ পূর্ণতা পেল, তাই না হাসি বলো? তারপর হাসাহাসি তাদের ছানাদের বড় করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছু সময়, আর হাসাহাসির ছানারাও বড় হয়ে যায়। এদিকে হাসাহাসিও বৃদ্ধ হয়ে যায়। ওগো, আমাদের তো অনেক বয়স হয়েছে, এখন আর আগের মতো খাবার খেতে যেতে পারি না, খাবার খুঁজতে গেলে ভীষণ কষ্ট হয় আমার, সাঁতার কাটতে পারি না, নিঃশ্বাস আটকে যায়, কি করে খাবার খুঁজবো? আমরা বরং একটা কাজ করি, ছানাদেরকে বলি আমাদেরকে যেন ওরা খাবার নিয়ে এসে দেয়, তাহলে আমরা ঘরে বসেই খাবার খেতে পারবো, আমাদেরকে আর কষ্ট করে বাইরে যেতে হবে না। কি বলেছো, আমাদের এতগুলো ছানা থাকতে খাবার
পরিবারের চিন্তা করতে হবে কেন? ওরাই তো আমাদের খাবার নিয়ে এসে দেবে। জানারা তো খাবার খেতে ঝিলে নেমেছে, ওরা আসুক, ওরা আসলে ওদেরকে বলবো যেন আমাদেরকে খাবার এনে দেয়। হাসাহাসি অনেক আশা নিয়ে বসে থাকে যে তাদের ছানারা এলে খাবার আনার কথা বললে তারা হাসাহাসিকে খাবার এনে দেবে। কি হলো মা বাবা, তোমরা আজ খাবার খেতে যাওনি কেন? আসলে মা হয়েছে কি, তোর বাবা আর আমার বয়স হয়েছে, সেজন্য আমাদের খাবার খেতে যেতে খুবই কষ্ট হয়। তোমরা তো আমাদের জন্য আছোই, যাও ছানারা কিছু খাবার নিয়ে এসো, আমাদের খুব খিদে পেয়েছে। কিন্তু মা আমরা তো কেবল মাত্র এলাম, আবার কি করে যাব? আর এখন তো দুপুর, প্রচন্ড রোদ পড়েছে, এত গরমে যেতে পারবো না। বিকেলে যখন আমরা আবার খাবার খেতে যাব তখন তোমাদের জন্য খাবার নিয়ে আসব, কেমন? তোমরা কি বলছো ছানারা, আমার কথা না হয় বাদই দিলাম। তোমাদের বাবার তো খুব খিদে পেয়েছে, তোমাদের বাবা তো খিদে সহ্য করতে পারে না, সেটা তো তোমরা জানো। দেখছো না কেমন চুপ করে আছে, যাও বলছি গিয়ে খাবার নিয়ে এসো। মা বললাম তো বাইরে খুব রোদ, আমরা এখন যেতে পারবো না। হাসি তুমি আর ওদের কিছু বলো না, রোদ কমলে ওরা এমনিতেই যাবে, বলছেই তো বিকেল বেলা যাবে খাবার আনতে, তাহলে কেন এত জোর করছো? ছানারা যাও যাও, তোমরা তোমরা তোমাদের ঘরে যাও। হাসার কথা শুনে ছানারা ঘরে যায়, কিন্তু হাসি হাসাকে বলে, কত রোদ ঝড় তুফানেও ছানাদের খাবার আনতে যেতাম, আর সেই ছানারাই আজ রোদের দোহাই দিয়ে আমাদেরকে উপোস রাখলো। হাসি তুমি চুপ করো দেখি, ওদের সত্যি মনে হয় রোদ লেগেছে, তাই তোরা যেতে চাইছে না। দেখো হাসি দেখো, ওরা ঠিকই বিকেলে যাবে খাবার আনতে। হাসাহাসি অনেক কষ্ট করে খিদের জ্বালা সহ্য করে থাকে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয় আর ছানারাও খাবার খেতে চলে যায়। পেটটা একদম ভরে গেছে, সবাই চল এখন বাড়ি যাওয়া যাক। আমাদের পেট তো ভরলো, কিন্তু মা বাবা যে বলেছিল তাদের জন্য খাবার নিয়ে যেতে, উফ সে এক বড্ড জ্বালা। ঠিক আছে নে একটা মাছ নে, পুরো বয়সে বেশি খেলে পেট খারাপ করবে, তখন আবার সেসব কে পরিষ্কার করবে? তার চেয়ে বড় একটা মাছ নে, দুজনে ভাগ করে খাবে। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস বোন। এরপর ছানারা একটা মাছ নিয়ে বাড়ি যায় আর তারপর মা বাবা এই নাও তোমাদের খাবার। একটা মাছ দিয়ে আমাদের দুজনের কি করে হবে রে মা? তোরা হলে দশ দশটা ছানা আমার, সকলেই যদি একটা করে মাছ আনতি তাহলে তো তোদের বাবা আর আমার খুব ভালো করে হয়ে যেত।
যা এনেছি তাই খাও, আর দশটা না মিলে খাবার আনলে তোমরা তো দিব্যি খেয়ে নেবে, কিন্তু পেট খারাপ করলে সেসব কে পরিষ্কার করবে? সেসব কি ভূতের মা এসে পরিষ্কার করে দিয়ে যাবে? সত্যি আজ তোদের কথা শুনে পেটটা ভরে গেছে। ঠিক আছে তোরা ঘরে যা, আমাদের এই একটা বাসি হয়ে যাবে। ছানারা তো ঠিকই বলেছে আসি, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের আর বেশি খেতে নেই, ওই একটা মাছি আমাদের হয়ে যাবে। এদিকে হাসা হাসির এতগুলো সন্তান থাকতেও তাদেরকে খাবার জন্য কষ্ট পেতে হতো। অন্যদিকে আবার রাজন হাসা, বাবা তোমাদের আর এই বয়সে বাইরে যেতে হবে না, আমি তো তোমাদের একমাত্র চানা, আমি যে তোমাদের সম্বল, আমি যদি তোমাদের কথা চিন্তা না করি তাহলে কে করবে বলো? তোকে জন্ম দিয়ে আমি কোনো ভুল করিনি রে বাবা, এই বৃদ্ধ বয়সে তোর বাবা আর আমার জন্য যা করেছিস সেটা আর কজনই বা করে? অনেক হয়েছে এবার কথা, এবার তোমরা থামো দেখি, থামো, তোমাদের যে এবার খাবার সময় হয়ে গেছে, আমি গেলাম খাবার আনতে। এদিকে রাজন আসা যায় তার বৃদ্ধ মা বাবার জন্য খাবার আনতে, অন্যদিকে হাসা হাসির দশ ছানারাও তাদের পেট ভরানোর জন্য যায় ঝিলের জলে। রাজন আসা, তোমাকে আমি একটা কথা বলবো ভাবছি। আমাকে আবার তুমি কি কথা বলবে শুনি? রাজন আসা, তোমাকে কি বলবো জানো, আসলে তোমাকে রোজ দেখি তুমি নিজের খাওয়া শেষ হয়ে গেলে একবার ঠোঁটে করে একটা মাছ নিয়ে যাও, সেটা রেখে এসে আবারও আর একটা মাছ নিয়ে যাও, এটা কেন করো? আসলে হয়েছে কি এটা আমি কখনো কাউকে বলিনি, তবে তোমাদেরকে আজকে আমি বলবো। আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, তারা তো বাইরে যেতে পারে না, বয়সের ভারে তাদেরকে যে আটকে রেখেছে, আর তাই আমি রোজ রোজ তাদের জন্য খাবার নিয়ে যাই, যেন তাদেরকে খাবারে কোনো কষ্ট পেতে না হয়। ও তাই, বৃদ্ধ বাবা মার জন্য এত কিছু করার কি আছে? তোমরা এসব কি বলছো, কেন করবো না বাবা মায়ের জন্য? আমি যখন ছোট ছিলাম তারা আমার জন্য কত কষ্ট করেছে, বৃষ্টি বাদল রোজ ঝড় কোনো কিছুই না ভেবে আমার জন্য খাবার এনেছিল, আর তাহলে আমি তাদের দুঃসময়ে পাশে থাকবো না কেন বলো দেখি? যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না, মা বাবাকে যে খেতে দিতে হবে এলাম তাহলে আমি। এরপর রাজন হাসা সেখান থেকে চলে যায়। আমাদের মা বাবা কি আমাদের জন্য এসব করেছিল? বোন তুই কিন্তু এবার বেশি বেশি ভাবছিস, বেশি চিন্তা না করে নিজের পেট ভরা তো পেট ভরা। তারপর ছানারা মজা করে খাবার খেতে থাকে, আর খাওয়া শেষে, শোন তোরা আজ মা বাবার জন্য সবাই একটা একটা করে মাছ নিয়ে যাবে। কেন, সবাই কেন নেব? রাজন আসার কথা শুনলি না, সে তার মা বাবাকে কত ভালোবাসে, তোরা কি একদমই ভুলে গেছিস আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করত, আর সেই মা বাবাকে আমরা কষ্ট দিচ্ছি? ঠিকই বলেছিস তুই বোন, চল আমরা সবাই মিলে মা বাবার জন্য খাবার নিয়ে যাব। এরপর সব ছানারা মিলে হাসা হাসির জন্য খাবার নিয়ে যায়। ওগো চলো আজ আমরাই খাবার খেতে যাই, কত কষ্ট করে ছানাদেরকে বড় করলাম, আর সেই ছানারাই আমাদের
আমাদেরকে খাবার জন্য কোটা দেয়, এর থেকে বরং আমরাই খাবার খেতে চাই। তাদের ছানাদের নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।